পুলিশ নাকি মাতাল, বর্তমানে এটাই বোঝা দায় হয়ে দাঁড়িয়েছে রাজ্য পুলিশের এক সাব ইন্সপেক্টরের মাতাল সুলভ আচরণে। নবমী রাতে নেশাগ্রস্ত অবস্থায় তেলিয়ামুড়া থানার এক সাব ইন্সপেক্টরের দাদাগিরিতে রীতিমতো অতিষ্ঠ সাধারণ মানুষ। তেলিয়ামুড়া থানার ওই সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাসের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গোটা তেলিয়ামুড়াতে নবমী রাতে তাণ্ডব লীলা চালানোর অভিযোগ তুলেছেন দর্শনার্থীরা। যে জায়গায় রাজ্য সরকার এবং প্রশাসন নিরবচ্ছিন্ন ভাবে সাধারণ মানুষকে দুর্গাপূজায় সামিল হওয়ার আবেদন জানিয়েছে বারবার, ঠিক সেই জায়গা দাঁড়িয়ে তেলিয়ামুড়াতে নেশাগ্রস্ত পুলিশের এহেন ঘটনায় জনমনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তাৎপর্যপূর্ণভাবে তেলিয়ামুড়া থানার তথাকথিত বীরপুঙ্গার পুলিশ অফিসার রামকৃষ্ণ দাসের বিরুদ্ধে পূজায় ঘুরতে আসা দর্শনার্থী পুরুষ সহ মহিলাদেরকে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ পর্যন্ত উঠেছে। উল্লেখ্য, সোমবার রাতে তেলিয়ামুড়া থানার পুলিশ তেলিয়ামুড়া শহরে নেমে তাদের কর্তব্য পালন করতে থাকে। ঠিক সেই সময় তেলিয়ামুড়া থানার কর্তব্যরত সাব ইন্সপেক্টর রামকৃষ্ণ দাস অতিরিক্ত নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় বেরিয়ে পূজায় বের হওয়া পুণ্যার্থীদের বিভিন্নভাবে হেনস্থা করতে শুরু করে। না, যখন উনি মারছে বা আপনার গায়ে টাচ করছে তখন কোনো ওমেন আসতো নি? মহিলা পুলিশ আসলো নি তখন? উনি কি নেশাগ্রস্ত অবস্থায় আসলো? আমরা জানি না এটার ব্যাপারে, আমরা জানি না বাবু। আমার বাড়ি কামাইবাড়ি। নাম কি আপনার? আমার নাম শান্তি মালাকার। কোন জায়গায় তৈরি ঘটনা? এখন দেখার বিষয় এই ঘটনায় কি পদক্ষেপ গ্রহণ করে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা সহ পুলিশের শীর্ষ মহল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।